আমি তোমারে ভালো বেসেছি চির সাথী হয়ে এসেছি। আমরা যারা 80-এর দশকে জন্মেছি তাদের কাছে সাদা কালো টিভির জগৎ রবিবার মানে ছিল ছবিবার। বাংলা সিনেমার প্রতি এক অমোঘ টান ছিল, তাই তো শৈশবে খেলতে গিয়ে ছুটতে ছুটতে হাঁপিয়ে বাড়ি ফিরে এসে টিভির সামনে বসে পড়তাম। শুধু আমি কেন, যৌথ পরিবারের সকলেই তাড়াতাড়ি বিকেল 4টে বাজলেই অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকত বাংলা সিনেমা দেখার জন্য। সে রঙিন কি সাদা কালো, আমাদের সাদা কালো ছোট্ট টিভিতে সবই ছিল এক। বিশেষ করে তরুণ মজুমদার পরিচালিত এবং সন্ধ্যা রায় অনুপ কুমার অভিনীত বাংলা সিনেমা ছিল আমাদের সবার ভীষণ প্রিয়। সন্ধ্যা রায় বললেই মনে পড়ে একটি অপাবৃদ্ধ পবিত্র পল্লী বাংলার লক্ষ্মী স্ত্রী মুখ। কখনো তিনি চঞ্চল দুষ্টুমিতে ভরপুর এক মন ভোলানো মেয়ে, কখনো রণচণ্ডী প্রতিবাদী এক মুখ, আবার কখনো মমতাময়ী নারী। যেমনই চরিত্রে ওনাকে দেখি না কেন, ওনার সিনেমা মানে মন ভালো হয়ে যাওয়া। করোনার সময় যখন প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমরা সবাই ভয়ে ভয়ে ঘরবন্দি হয়ে বেঁচেছিলাম, ঠিক সেই সময় আমার মন শান্ত রেখেছিল, মন ভালো রেখেছিল ওনার বাংলা সিনেমা। গ্রামের মাটির গন্ধ মাখা সিনেমাগুলো ইউটিউবে খুঁজে খুঁজে আবার দেখলাম। বাসি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনায়। উনি যেন আরো নতুন ভাবে আমার চোখে ধরা দিলেন, মুগ্ধতা আরো শতগুণে বেড়ে গেল, ভাষা হারালাম আবারও ওনার প্রতিটি বাংলা সিনেমা দেখে। আর নেশায় বুঁদ হয়ে গেলাম ওনার ওই মায়া মমতা মাখানো দুই চোখের জাদুতে। আমার প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে শ্রদ্ধা জানালাম। বন্ধুরা, আমার ভাবনা এবং কাজ যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।